701 কোটি টাকা বাজেট অধিবেশন হলো জলপাইগুড়ি পুরসভার 2024-25 সালের। গতবারের থেকে 5 কোটি টাকা কম বাজেট হয়েছে। গ্রিন ও ক্লিন শহর করতে বাজেটে জোর দেওয়া হয়েছে বলে দাবি। অন্যদিকে মৃতদেহ সংরক্ষণ, ব্লাড ব্যাঙ্ক এছাড়াও শহরে একাধিক এটিএম ওয়াটার প্রজেক্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে জানালেন পুরপ্রধান পাপিয়া পাল। পুরসভার বাজেট অধিবেশন উঠে এসেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে জঞ্জালমুক্ত শহর গড়ে তুলতে হবে। অন্যদিকে সবুজ শহর গড়ে তুলতে বৃক্ষরোপণে জোর দেওয়া হয়েছে। বনবাটিকা, নগর বাটিকা ও বনসৃজন করা হবে। শহরে মা বাবা ও পরিজনদের রেখে অনেকে কর্মসূত্রে বাইরে থাকেন, তাদের পরিজনের কেউ মারা গেলে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক সমস্যা হয় নাগরিকদের। সেই কারণে P7 মাধ্যমে দেহ সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে পুরসভার উদ্যোগে। এছাড়াও পুরসভার লাবণ্য মাতৃসদনে একটি ব্লাড ব্যাঙ্ক করা হবে। শহরবাসীর সুবিধার্থে কলকাতা পুরভবনের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকার সবুজ সংকেত দিলেই কলকাতায় পুরসভা ভবন করা হবে। উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, অমৃত প্রকল্পের দুই ধাপে 165 কোটি টাকা। এছাড়াও স্বাস্থ্য পরিষেবা উন্নত করা হচ্ছে, রাস্তা, পানীয় জল, আলোর ব্যবস্থা করা হচ্ছে। 13,000 স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে 10 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রত্যেক ওয়ার্ডে রাস্তাসহ বিভিন্ন উন্নয়নের জন্য একাধিক দপ্তরকে জানানো হয়েছে। জলপাইগুড়ি পুরসভার তরফ থেকে 2024-25 আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো। আমাদের NCIC মিটিং পর আজকে আমাদের বাজেট যে BOC সেখানে আমরা এই অনুমোদনের জন্য পেশ করা হয় এবং সকলের সর্বসম্মতিক্রমে এবং সকলের অত্যন্ত আন্তরিক সহযোগিতায় এবং উন্নত পরিষেবার লক্ষ্যে আমাদের এই বাজেট তারা পূর্ণ সমর্থন জানায় এবং 2024-25 আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হলো। যখনই কোনো বাজেট পেশ করে কোটি কোটি টাকার, তখনই বিরোধীরা নানা প্রশ্ন তোলে যে 701 কোটি টাকা বাজেট বা রিভাইজ বাজেট ছিল 706 কোটি টাকার, 24-25 701.5 কোটি কমেছে যদিও, তাহলে আমাদের অ্যাকচুয়ালি বাজেট এই জায়গায় আসছে কী করে? প্রথমত আমি বলি, আমার অমৃত প্রকল্পে আমার কাছে আছে 165 কোটি টাকা, অমৃত 1 এবং অমৃত 2.0 আমার কাছে। তারপরে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, হাউজিং ফর অল এবং FST, এবং এর সাথে আমার রয়েছে NULM, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন, এবং রয়েছে NUHM। এটা নিয়ে আমার পৌঁছে যাচ্ছে 450 কোটি টাকায়। তারপরে আমার কাছে রয়েছে রাজ্য সরকারের গ্র্যান্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্র্যান্ট, 15 ফিনান্স, স্টেট ফিনান্স, তারপরে হচ্ছে আপনার BMS, এই সমস্ত কিছু ধরে দেখা যাচ্ছে আমার কিন্তু 500 কোটি টাকার উপর ক্রস করে যাচ্ছে। তাহলে আমি কেন আর 150 কোটি টাকার একটা এক্সট্রা প্রবাবিলিটি বা ন্যাশনাল বাস্তবের উপর রেখে একটা কেন আমি একটা টার্গেট, আমরা টার্গেট তৈরি করব না? সেই টার্গেটটাই জলপাইগুড়ি পৌরসভা করেছে। জলপাইগুড়ি পৌরসভা পৌরভবন নিয়ে একটা লোকের মধ্যে একটা বিরাট প্রশ্ন যে বারবার পৌরসভা পৌরভবনের কথা বলে কলকাতায়, কিন্তু হয় না। আমাদের চিঠির উত্তর এসছে, বলেছেন যেহেতু কোভিডের পর একটা অস্টারিটি ড্রাইভ রাজ্য সরকার দিয়েছে, সেটাকে এই জন্য এখন ক্যাপ্টিন অ্যাবিয়েন্স করছে কিন্তু ক্যান্সেল করছেন। আমরা লোকসভা নির্বাচনের পরে যখন নতুন ভারতের কেন্দ্রীয় সরকার তৈরি হবে, তারপর আমরা নতুন করে রাজ্য সরকারের কাছে এই ব্যাপারে মুখ করব। আমাদের P7 আমরা করবই, এবং আমরা একটা ব্লাড ব্যাঙ্ক করা যায় কিনা, লাবণ্য মাতৃসদন হোক, UPSC হোক, 2 হোক, সেই 15,000 নির্মল বাংলা SBM পাবলিক টয়লেট 5 নম্বর ফর অল এন্ড আদার ক্যাপিটাল এক্সপেন্সেস, ডিজাস্টার ম্যানেজমেন্ট 50 লক্ষ, প্ল্যান্টেশন, স্টেক হোল্ডার কনসালটেশন, ক্যাপাসিটি বিল্ডিং আন্ডার করলা অ্যাকশন।